এক যুগ পর মান্নার নতুন ছবি। অভিনেতা আসলাম তালুকদার মান্না মারা যান 2008 সালে। মৃত্যুর আগেই লীলামন্থন ছবির শুটিং সম্পন্ন করেছিলেন তিনি, ডাবিং করতে পারেননি। 2011 সালে পরিচালক জাহিদ হোসেন ছবিটি সেন্সর বোর্ডে জমা দিয়েছিলেন, কিন্তু ছবির নাম সহ নানা কারণে ছাড়পত্র পায়নি। পরে নাম বদলে রাখা হয় জীবন যন্ত্রণা। অবশেষে মান্নার মৃত্যুর 15 বছর পর ছবিটি মুক্তি পেতে যাচ্ছে 15 ডিসেম্বর। 2011 সালে সর্বশেষ মুক্তি পেয়েছিল মান্না অভিনীত নষ্ট ছাত্র। এক যুগ পর বড় পর্দায় দেখা যাবে জনপ্রিয় এই অভিনেতাকে। ছবির প্রযোজক খোরশেদ আলম খসু বলেন, গল্প মুক্তিযুদ্ধ নিয়ে, তাই সিদ্ধান্ত নিয়েছি বিজয় দিবস উপলক্ষে 15 ডিসেম্বর মুক্তি দেব। মান্না ছাড়াও অভিনয়ে আরও আছেন মৌসুমী, পপি, শাহনূর, আলীরাজ, আনোয়ারা, শহীদুল আলম সাচ্চু, মিশা সৌদাগর প্রমুখ। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।